সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ, এখন আমি কোথায় রয়েছি? আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আচ্ছা করে যে ব্যাংককের অরুণ মন্দির, ঠিক আছে। আমি আইটিআই মোডের এই বছরের ইনাদের সোয়ার সেরাথিম ব্যাংককের অরুণ মন্দির। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আজ কিন্তু 2রা অক্টোবর, আর আজ কিন্তু উদ্বোধন হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ের এই বছরের পুজো। খুবই সুন্দর ভাবে সেজে উঠেছে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের এই বছর থিম ব্যাংককের অরুণ মন্দির, দেখতে পাচ্ছ। তা সব বাদেও এইখানকার গার্ডেনের ভিউটা কত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন মহালয়ার দিনে। আজ কিন্তু উদ্বোধন হতে চলেছে লুমিনিয়াস ক্লাবের এই বছরের মণ্ডপ। দেখতে পাচ্ছি একে একে কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে, কিন্তু সবাই মণ্ডপের যেটার বাইরে, এখন কিন্তু মণ্ডপের ভিতরে কাউকেই অ্যালাউ করছে না। সমস্ত বড় বড় ব্লগাররা যারা এসেছে সবাই কিন্তু মণ্ডপের বাইরে এখন দেখতে পাচ্ছ ফ্রন্টে রয়েছে। এখন আমি ব্যাক সাইডে রয়েছি, ঠিক আছে। সো এখন কিন্তু ওইটা উদ্বোধন হবে, আমি যদি থাকি আপনাদের পুরোটাই দেখাবো, যদি না থাকি তো পরে দেখাবো। কিছু সিনেমাটিক শট তোমরা এখন এনজয় করতে থাকো। এখন আমি আপনাদের দেখাবো ইলুমিনিয়াস ক্লাবের ব্যাকগ্রাউন্ডের ভিউটা, অর্থাৎ এখানকার যারা কর্মীরা কত অক্লান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা থিম ওনারা তৈরি করেছেন। তো এটার পিছনে আসল রহস্যটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো। থেকে দেখিয়ে নিচ্ছি আপনাদের লুমিনিয়াস ক্লাবের এই বছরের থিম এবং ব্যাকগ্রাউন্ডের ভিউটা যদি আপনি আপনাদের দেখে নিই, দেখতে পাবেন অসংখ্য বাঁশ দ্বারা কিন্তু এটাকে নির্মাণ করা হয়েছে। প্রচুর মানুষের এই অক্লান্ত পরিশ্রম এর সাথে জড়িয়ে রয়েছে। এই মন্দিরের একদম ব্যাক সাইডে এইখান থেকে দেখে নেব এখানকার শ্রমিকদের যে এই অক্লান্ত পরিশ্রম, এখনও কিন্তু কাজ চলছে গাইস, এখনও কিন্তু কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, এখনও কিন্তু একদম ফিনিশিং পর্যায়ে যে প্রিপারেশান ওইটা কিন্তু চলছে, ঠিক আছে। এটা মন্দিরের উপর যে চূড়াটা থাকে সেইটা কিন্তু এখন তোলা চলছে উপরে, আর দেখতে পাচ্ছি মোটামুটি একদম ফিনিশিং পর্যায়ের কাজ চলছে। সমস্ত কর্মীদের এই অক্লান্ত পরিশ্রম ছাড়া কিন্তু আমরা এত সুন্দর একটা থিম কোনো দিনই উপহার পেতাম না। এবং ব্যাকগ্রাউন্ড থেকে ওনাদের পিছনে যে কতটা স্ট্রাগেল বা কত কষ্ট করে দিন রাত এক করে ওনারা এটাকে সম্পূর্ণ করেছে তা আমরা এইখানে না এলে আমরা জানতে পারতাম না। দেখতে পাচ্ছেন অজস্র লাখ লাখ হাজারে হাজারে বাঁশের কাঠির সমাবেশ। তা বাদে আমি একটু জুম করে দেখে নেব এখানকার কারুকার্য, শ্রমিকদের সত্যি অসাধারণ লাগছে দেখতে। মহালয়ার পূর্ণ লগ্নে দেখতে পাচ্ছ প্রচুর মোটামুটি জনসাধারণ দর্শকদের ভিড় একদম বেড়েই গেছে বলতে গেলে। জাস্ট অনুমান করো আজকের দিনে যদি এইরকম ক্রেজ হয় একদম কন্টিনিউ, যখন প্রথম আর দ্বিতীয় নাগাদ কী পরিমাণ ভিড় হবে। আর সপ্তমী অষ্টমীর কথা তো ছেড়েই দাও, প্রচুর মানুষ দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় জমাচ্ছে, এবং প্রত্যেক বছর যে পরিমাণে ভিড় হয় তার বলে বোঝানোর মতো নয় গাইস। যেখানে প্রচুর মানুষ কিন্তু একে একে ভিড় জমাচ্ছে এই মেলা প্রাঙ্গণে। তবে সুন্দর করে ব্যারিকেড করা হয়ে থাকে, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটনি, খুব সুন্দর করে কিন্তু ব্যারিকেড করা রয়েছে। এই ব্যারিকেডের মাধ্যমে মানুষজন একে একে আসবে লাইন দিয়ে এবং শান্তিভাবে সুষ্ঠুভাবে কিন্তু পুজোটাকে উপভোগ করবে। জাস্ট এইখান থেকে ইমাজিন করো কত সুন্দর লাগে এইখানকার ভিউটা দেখতে। এবং জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে দেখে নেব প্রচুর মানুষ কিন্তু একে 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 ভিড় জমাচ্ছে। কত সুন্দর করে সাজানো রয়েছে এই বছরে এখানকার থিম, পরে পরে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে এক এক করে। শরৎ
গাইস চলো তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইবার, পেজে নতুন হলে অবশ্যই একটা ফলো করে দিও। এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে কিংবা এই দুর্গা পুজোর 2024 পূজা পরিক্রমার আমার সঙ্গী হতে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, এবং সবাইকে দুর্গা পুজোর অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থেকো, ভালো রেখো এবং পুজোটাকে এনজয় করো। বাই।